আরে মা, আমি তোকে কিছুই করব না, তুই বিশ্বাস কর আমি তোর মা। কাঞ্চনপুর গ্রামে রমেশ তার স্ত্রী দীপিকা ও ছোট্ট মেয়ে মিনির সাথে থাকত। তাদের সংসারে সুখের কোনো অভাব ছিল না, ওরা সবাই হাসি আনন্দে জীবন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ দীপিকা অসুস্থ হয়ে পড়ে, এতটাই অসুস্থ হয়ে যায় যে দীপিকা বিছানা ছেড়ে উঠতেই পারতো না। আর তাদের মেয়ে মিনি অনেক ছোট হওয়ায় ও কোনো কাজ করতে পারতো না। এটা দেখে রমেশ পাশের গ্রাম থেকে আরেকজনকে বিয়ে করে আনে। কিন্তু রমেশের ছোট বউ মল্লিকা মোটেও ভালো ছিল না। সে বিয়ের পর থেকেই দীপিকা ও তার মেয়ে মিনিকে একদমই সহ্য করতে পারত না। রমেশের সামনে মল্লিকা ওদের সঙ্গে খুবই ভালো আচরণ করত, কিন্তু রমেশ বাড়ি থেকে বেরোলেই সে তার আসল রূপ দেখাত। মিনি, এই মিনি, বলি কোথায় গেলি? বলো ছোট মা, তুমি আমাকে ডাকছো কেন? রাজকন্যার মতো বসে বসে খেলে চলবে? বাড়ির সব কাজ কে করবে শুনি? তোরা মা মেয়ে আমাকে চাকরানি পেয়েছিস নাকি? তোর অসুস্থ মায়ের সেবা করব, আবার তোদের রান্না করে খাওয়াবো। শোন আমি বলি, এসব মাথায়ও আনিস না, যা সব বাসন কোসন পড়ে আছে সব ধুয়ে মেজে পরিষ্কার করে আন। মিনি বেচারি বাধ্য হয়ে সৎ মায়ের কথা মতো সব বাসন পরিষ্কার করে, তারপর ওর অসুস্থ মায়ের জন্য খাবার নিয়ে আসে। তখনই মল্লিকা সেখানে চলে আসে, আর অমনি মিনির হাত থেকে খাবারের থালাটা কেড়ে দেয়। ছোট মা, এটা কি করছো? মাকে খাবার খাওয়াতে হবে তো। খেতে টিকতে হবে, শোন তোর এই আধমরা মার কোনো খাবারের দরকার নেই। আর সারাক্ষণ মায়ের পাশে বসে না থেকে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো শেষ কর। মা, আমি তো সব থালা বাসন মেজে এনেছি। শুধু থালা বাসন মাজলেই হবে? বাকি কাজ কে করবে, তোর এই আধমরা মা নাকি? এমনটা শুনে মিনি সেখান থেকে চলে যায়। এভাবেই মল্লিকা দীপিকাকে কোনো খাবার না দিয়ে মিনিকে কাজে পাঠিয়ে সে নিজেও চলে যায়। এদিকে দীপিকা অঝরে কাঁপতে থাকে, এদিকে ঈশিতা বাড়ির সব কাজ একাই করতে থাকে। হে উপরওয়ালা, আমার মাকে সুস্থ করে দাও, নয়তো আমার সৎ মায়ের অত্যাচারে আমার মায়ের আগে আমি মারা যাব। আমি যে আর কষ্ট সহ্য করতে পারছি না। আর তখনই রমেশ বাড়ি ফিরে আসে, আর মিনির কান্নার কারণ জানতে চায়। বাবা, ছোট মা বলেছে আমি কাজ না করলে আমাকে আর আমার মাকে খেতে দেবে না। মিনির মুখে এমন কথা শুনে রমেশ অনেক রেগে যায়, আর রেগে মল্লিকাকে ডাকতে থাকে। মল্লিকা, এই মল্লিকা, কোথায় গেলে? এখনি বেরিয়ে এসো। আরে দাঁড়াও দাঁড়াও, আসছি, এত ব্যস্ত হচ্ছ কেন? মল্লিকা, আমি তোমাকে বিয়ে করেছি যেন তুমি আমার অসুস্থ স্ত্রী আর আমার মেয়েটাকে দেখতে পারো, আর তুমি কিনা উল্টো আমার মেয়েটাকে দিয়েই সারাদিন কাজ করাচ্ছ। এত নিষ্ঠুর তুমি। দেখো, এরপর আমার মেয়েকে কোনো কাজ করতে বলবে না, নইলে পরিণাম কিন্তু ভালো হবে না, বলে রাখলাম। এ কথা বলে রমেশ সেখান থেকে চলে যায়। রমেশের এমন কথায় মল্লিকা ভীষণ চটে যায়, আর সাপের মতো ফোঁস ফোঁস করতে শুরু করে। এই আধমরা দীপিকা আর ওর মেয়ের জন্য আমাকে এত কথা শুনতে হলো, আমি আর চুপ থাকবো না, ওদেরকে মেরেই তবে আমার শান্তি। এরপর মল্লিকা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তারপর রাত হতেই মল্লিকা দীপিকাকে টানতে টানতে বিছানা থেকে কুয়ার কাছে নিয়ে আসে, তারপর দীপিকাকে তুলে কুয়োতে ফেলে দেয়। সকালে মিনি ওর মাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর ওর ছোট মাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, ছোট মা, তুমি আমার মাকে দেখেছো? আমার মাকে তো কোথাও পাচ্ছি না। তোর ওই আধমরা মা কোথায় গেছে আমি কি করে জানবো? গিয়ে দেখ কোথায় মরে পড়ে আছে। তোর ওই মরা মায়ের জন্য ন্যাকা কান্না না করে বাড়ির কাজগুলো কর।
মিনি কাঁদতে কাঁদতে কাজ করতে থাকে। তারপর একদিন মিনি পানি নেওয়ার জন্য কুয়োর কাছে যায়। মা গো, তুমি আমায় একা রেখে কোথায় চলে গেলে? আমার এই ছোট মার অত্যাচার আমার যে আর সহ্য হচ্ছে না। এত কাজ আমি করতে পারছি না। মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। মা, নিয়ে যাও। মিনির কথা শুনে দীপিকার আত্মা কুয়োর মধ্যে অনেক কষ্ট পেতে থাকে। তাই ডাইনি রূপে কুয়ো থেকে বেরিয়ে আসে। আর কাঁদিস না রে মা, এই দেখ আমি চলে এসেছি, আমি তোর মা। কে 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 তুমি? তুমি আমার মা হতে পারো না। তুমি তো একটা ডাইনি। আমার মা অনেক সুন্দর ছিল। তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না রে মা, আমি তোকে কিছুই করব না, তুই বিশ্বাস কর আমি তোর মা। এরপর দীপিকা ডাইনি তার মেয়েকে সব ঘটনা খুলে বলে যে কিভাবে তার ছোট মা মল্লিকা দীপিকাকে মেরে ফেলেছে। মা, আমি ছোট মাকে ছাড়বো না, আমি বাবাকে সব কথা বলে দেব। ছোট মা কিভাবে তোমাকে মেরে ফেললো? না রে মা, তুই কিছুই করবি না, তোর ছোট মাকে আমি শাস্তি দেব। তুই শুধু আমি যা বলি তাই কর। তারপর দীপিকা ডাইনি মিনিকে সব কিছু শিখিয়ে দেয় ওর ছোট মাকে শাস্তি দেওয়ার জন্য। এরপর মিনি ওর ছোট মায়ের ঘরে যায়। এত সাজগোজ করে কি হবে শুনি? এত সাজগোজ করে কাজ নেই, যাও তো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সেরে ফেলো। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে কাজ করতে বলছিস? আজকে আমি তোকে তোর মায়ের কাছে পাঠিয়েই ছাড়বো। এরপর মল্লিকা যেই না মিনিকে মারতে যাবে, তখনই দীপিকা ডাইনি ওকে পা বাঁধিয়ে ফেলে দেয়। ও মা গো, মাজারটা বুঝি গেল গো। এই মিনি, তোর এত বড় সাহস, তুই আমাকে ফেলে দিলি, আজকে আমি তোকে একেবারে শেষ করে ফেলবো। ও মা গো, মাজারটা গেল গো। এই কথা বলে মল্লিকা যখন মিনিকে মারতে যায়, তখনই মিনির ডাইনি মা সামনে চলে আসে। ওরে মা গো, মরে গেলাম গো, তুমি কে? এ তো একটা ডাইনি, তুমি কি চাও? আমাকে চিনতে পারছিস না ছোট? আমি দীপিকা, যাকে তুই কুয়োর মাঝে ফেলে মেরে ফেলেছিলি। তুমি এখানে কি করে আসলে? তুমি কি ডাইনি হয়ে আমাকে মারতে এসেছো? না না, আমি তোকে মারবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানব, দয়া করে তুমি আমাকে মেরো না। তুই আজ থেকে আমার ছোট্ট মেয়েটার খেয়াল রাখবি, ওর যত্নের দায়িত্ব তোর। ওর যত্নে যদি একটু খামতি হয় আমি তোকে মেরে ফেলবো। ঠিক আছে, এখন থেকে আমি বাড়ির সব কাজ করব আর মিনিরও খেয়াল রাখবো। ছোট মা, তাহলে তাড়াতাড়ি যাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমাকে মজার মজার রান্না করে খাওয়াও। আর আমার জামা কাপড় গুলো পরিষ্কার করে দিও। এরপর থেকে মিনি ওর ছোট মা আর বাবার সাথে অনেক সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। আর মিনির ডাইনি মাও ওর খেয়াল রাখতো।